সেই ভাইয়ের উপকারের কথা আমি বলবো না, সেই ভাইয়ের টাকা দুইটা মিলে আর কি দিছিলাম গার্মেন্টস শিল্পে কাজ করে। সময়টুকু শুধু আমার রাত 8টার পরে সময় হয়। আপনারাও যাচাই বাছাই করবেন, যদি আমার সাথে কথা বলবেন নাম্বার নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে সেই রংপুরের মেয়ে নিপা। তো নিপার জীবনে সেই ঘটনাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। নিপার জীবনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাগুলো নিয়ে আজ আমরা হাজির হয়েছি, তো আমাদের সঙ্গেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আপু কেমন আছেন আপনি, শুরুতে একটু জানতে চাইব। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু আপনার পরিচয়? আমার নাম মোসাম্মদ নিপা আক্তার। মোসাম্মদ নিপা আক্তার, আচ্ছা। তো আপু আপনার জীবনে একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে, সেই কথাগুলো আমরা আজ জানতে চেয়েছি। আপনার জীবনে কি ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। বাবা অনেক অসুস্থ ছিল, হাসপাতালে নিয়েছিলাম, অনেক টাকা খরচ হয়েছে। সব টাকা হয়তো আমার কাছে ছিল না, অনেক ঋণ করে, কিছু টাকা ঋণ করে আমি হাসপাতালে নিয়েছিলাম, তাও বাঁচাতে পারিনি। তাও বাবাকে বাঁচাতে পারেননি? আচ্ছা আচ্ছা। তখন আপনাকে তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আপনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত এবং আপনাকে অনেক মানুষ চিনে, অনেক মানুষ জানে। তো আপনি সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরার মূল কারণটা কি? মূল কারণটা ছিল আমার বাবার চিকিৎসার জন্য, আমার বাবা মায়ের। বাবা মায়ের চিকিৎসার জন্য? আচ্ছা, তো আপনার বাবার শুরুতে কি হয়েছিল একটু সে বিষয়ে বলবেন। শুরুতে আমার বাবা প্যারালাইসিস হয়, প্যারালাইসিস থেকে হাঁটতে পারে না, হাঁটতে পারে না, পরে কিডনির সমস্যা হয়ে যায়, মানে কিডনির সমস্যা হওয়ার কারণে আর কি প্যারালাইসিস। ডাক্তারের কাছে নিয়েছি, অনেক ওষুধপাতি খাওয়াইছি, খাওয়ার পরে দিকে আস্তে 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 কোনো চলাফেরা করতে পারতো না, বিছানায় থাকতো। তো হঠাৎ করে প্রায় এক দেড় মাস আগে আমার বাবারে হাসপাতালে নিয়েছি, হাসপাতালে নিয়ে নেওয়ার পরে ওখান থেকে আর কি চিকিৎসাগত অবস্থায় মারা গেছে। সেখানে চিকিৎসা অবস্থা মারা গিয়েছে। তো নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন বাবার জন্য একটু সাহায্য বা সহযোগিতার জন্যই, তো তাই না? তো সাহায্য সহযোগিতা পেয়েছিলেন আপনি? হ্যাঁ, সাহায্য সহযোগিতা আলাম পেয়েছিলাম, যা পেয়েছি সব বাবার পিছনে গেছে, তাও আবার ঋণ করে আরো ওষুধ খরচ দিতে হয়েছে। ঋণ করে মানে চালাতে হয়েছে বাবার চিকিৎসার খরচ। আচ্ছা, একটু খুলে বলুন বোন, আপনার বাবা যখন মারা গিয়েছে তখন আপনি কোথায় ছিলেন বা কোন হসপিটালে আপনার বাবাকে ভর্তি করিয়েছিলেন এবং কি হয়েছিল, কিভাবে মৃত্যুবরণ করেছে একটু আমাদেরকে খুলে বলুন। আমার বাবার প্যারালাইসিস ছিল, কিডনির সমস্যা থেকে প্যারালাইসিস। তারপর তাকে হাসপাতালে নিয়েছিলাম, হাসপাতাল ছিল রংপুর সিটি হাসপাতালে। রংপুর সিটি হাসপাতালে নেওয়ার পরে ওখানে প্রায় 4 দিন থাকে, 4 দিনের পর আমি ওখানে রওনা দিয়েছিলাম। 3 দিন 2 দিন পরে আগে আমার বড় বোনের স্বামীকে পাঠিয়েছিলাম ওখানে থাকার পর আমি মনে করেছিলাম যে টাকা পয়সা দিয়ে যদি থাকা যায়, তারপর আমার এখানে আমি যেহেতু কাজ করি, কাজ না করলে যেহেতু 2 পয়সা আয় করা যাবে না, তারপরে টাকা পয়সা যা ছিল হাতে ওই টাকা দিয়ে আমি পাঠিয়ে দিয়েছিলাম। পাঠিয়ে দেওয়ার পরে ওরা ওই সব দিয়ে চিকিৎসা করতেছে, অনেকবার ডাক্তার যখন না বলে দিয়েছে, ডাক্তার বলে যা বলতে তো পারবো না, আল্লাহর হাতে সব, দেখো তোমাদের আত্মীয় স্বজন যা আছে ডাকো। পরে আমরা 3 দিন পরে যাই, যাওয়ার পরে একদিন পরে আমার বাবা মৃত্যুবরণ করছে। আচ্ছা, বাবাকে যখন হসপিটালে আপনি ভর্তি করিয়েছেন, আপনার কত টাকা খরচ হয়েছে আপনার বাবার হসপিটালে বাবার ট্রিটমেন্টের জন্য? বাবার ট্রিটমেন্টের জন্য ওখানে 70,000 টাকা খরচ হয়েছে। 70,000 টাকা খরচ হয়েছে, সেই টাকাগুলো আপনাকে কে দিয়েছে বা কোথা থেকে ম্যানেজ করেছেন? ম্যানেজ করেছিলাম আমি যে বশির ভাই নামক একটা খান্টু বাংলার ভিতরে ভিডিও করেছিলাম, সেখানকার কিছু লোক আমাকে সাহায্য সহযোগিতা করেছিল, তার টাকা পয়সা আবার কিছু ঋণ করেছিলাম। কারণ সব মানুষের কাছে তো আর ফোন দিলে চাওয়া যায় না, নিজের তো মানে রাখার না, যে জমি রাখা আছে বাবু, তা অন্যের কাছ থেকে কিছু লাভে টাকা ধার করেছিলাম। আগের তো ঋণ আছে আছে, আবার তার উপরে আরও ঋণ করছি, আবার সেই ভাইয়ের উপকারের কথা আমি বলবো না, সেই ভাইয়ের টাকা দুইটা মিলে আর কি দিয়েছিলাম বাবার খরচ। আচ্ছা, এমনিতে আপনি কত টাকা ঋণ করেছেন? এমনিতে আমার ঋণ আছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা ঋণ করেছেন,
বাবার জন্য? জি, পরিবারের কারণে। পরিবারের কারণে, সবই সমস্যার কারণে ঋণ করেছিলাম। তারপরে তো বাবাকে মনে হয় বাঁচাতে পারলেন না। না, তো বাবার জন্য কষ্ট হয় না? এত কষ্ট করলেন মেয়ে হয়ে বাবার জন্য, সে বাবা এখন পৃথিবীতে নেই, তো বাবার জন্য কষ্ট হয় না? কষ্ট তো হয়। তো যখন বাবার জন্য কষ্ট হয় তখন আপনি কি করেন? তখন কি করি, তখন সব কথাই ভাবি। কি ভাবেন? বাবার কোন স্মৃতিটা আপনাকে কষ্ট দেয়? সবচেয়ে কষ্টদায়ক ঘটনা কোনটা বাবার? আপনাকে সবসময় কাদা এবং বাবার ছবি যখন আপনার চোখের সামনে ভেসে উঠে, তখন আপনার ভিতরের অনুভূতিটা মানে একটু জানতে চেয়েছিলাম। প্রিয় দর্শক, আসলে নিপা বাবার কথা আসলে আমরা আমাদের বলাটা ঠিক হয়নি। বাবা মৃত্যুবরণ করেছে বিগত এক মাস আগে। তো আমরা এই ভিডিওটি আপডেট ভিডিও হিসেবে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের কাছে। তো বাবার কথা বলার কারণেই নিপার হয়তো একটু মন মানসিকতা ভেঙে পড়েছে এবং তার চোখে জল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তার চোখে জল নেমে আসছে। তো দর্শক, আসলে মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো একদম অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাবার জন্য নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে একটু সাহায্য একটু সহযোগিতার আশায়, তারপরেও বাবাকে বাঁচাতে পারলো না নিপা। আসলে সোশ্যাল মিডিয়ায় তিনি যে তুলে ধরেছে বাবার বাবার একটু সহযোগিতা পেলে বাবাকে বাঁচাতে পারবে বা তার পরিবারের জন্যই তো তুলে ধরেছিল, কিন্তু সেই স্বপ্ন সেই আকাঙ্ক্ষা তার ভেঙে গেল এক নিমেষেই। তো আচ্ছা বোন, আপনি ইতিমধ্যে বলেছেন আপনাকে কিছু প্রবাসী ভাই সহযোগিতা করেছে, সেটা কি নিঃস্বার্থে না স্বার্থ নিয়ে করেছিল? প্রথমে সে আমাকে বোন ডেকে মানে সহযোগিতা করেছিল, তারপর বোন ডেকেই সহযোগিতা করে, এখনো দু একজন করে, বোন ডেকেই করে, এখনো তারা কিছু বলে নাই। বোন ডেকে সহযোগিতা করেছে, বোন ডেকে কি আবার আপনি মানে কিছু লুকাচ্ছেন? না না, কোনো কিছু লুকাচ্ছি না। মানে বোন ডেকে সহযোগিতা করে কি বিয়ের প্রস্তাব দিয়েছিল নাকি? এখন একজন দিয়েছিল, আমি রাগারাগি করি নাই, এমনি কথা বলে বলছি যে না হবে না। প্রথমে বোন ডেকেছে, তারপরে বিয়ের প্রস্তাব দিয়েছে। তো আপনার আসলে আপনাকে বিয়ের প্রস্তাব কেন দিল? আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি? তাহলে আপনি স্বামী সংসারে এখনো যেতে পারেননি? না। আচ্ছা আচ্ছা, তো আপনি অ্যাকচুয়ালি আপনি স্বামী সংসারে যেতে পারেননি, এটা কি কোনো কারণ আছে মানে কোনো সমস্যা আছে? না, এমনি কোনো আমার সমস্যা নেই, সমস্যা শুধু আমার ফ্যামিলিগত সমস্যা যাই। ফ্যামিলিগত সমস্যার জন্য আপনার বিয়ে হয়নি নাকি কোনটা? না, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? আচ্ছা, তাহলে আপনি আপনার এখন বর্তমান বয়স কত? বর্তমান বয়স 21 বছর। 21 বছর? আচ্ছা, তাহলে আমরা শুনবো বিয়ে শাদীর কথা শুনবো। তার আগে আমি জানতে চাইবো, আপনি যে এখন 21 বছরে দাঁড়িয়ে আছেন, তো আসলে আপনার কি ঘর সংসার করার কোনো স্বপ্ন আছে কি না, বা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি দেশবাসীর কাছে কোনো সহায়তা চান কি না, বা আসলে আপনি বিয়ে শাদী করে ঘর সংসার করবেন কি না, আমরা সে বিষয়ে শুনবো। তার আগে আমি জানতে চাইবো আপনি কি করেন এখন বোন বর্তমানে? বর্তমানে এখন আমি গার্মেন্টস শিল্পে কাজ করি। গার্মেন্টসে চাকরি করেন? আচ্ছা, তো গার্মেন্টসে চাকরি করে কত টাকা বেতন পান? পাই যেরকম ডিউটি বেশি থাকলে বেশি, 7-8 হাজার। 7-8 হাজার টাকা পান? আচ্ছা, পরিবারে এখন আপনার মা আছে, বিদ্যমান? আচ্ছা, আর ভাই বোন? ভাই বোন আছে, এক বোন এক ভাই বর্তমানে আছে, সবাই এক বোন এক ভাই আছে বর্তমানে। তারা কোথায় আছে? মায়ের কাছে আছে। মায়ের কাছে? তাদের বয়স কত? ভাইয়ের বয়স 10 বছর আর বোনের বয়স 6 বছর। 10 বছর ভাই আর 6 বছর হচ্ছে বোন, তারা দুজনই মার কাছে। আপনার মা এখন সুস্থ আছে? না, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মাও অনেক অসুস্থ। কিছুদিন আগে আমার মানে বড় বোনের স্বামীরে পাঠাইছিলাম, পরে ওখানে ও ওষুধপাতি কিনে দিয়ে আসছে। ওখানে আমার মায়ের হলো হার্টের রোগ, সে মানে নিঃশ্বাসে কষ্ট, এখন ঠান্ডা বেশি, এই কারণে আরও বেশি সমস্যা। ডাক্তারের কাছে নিয়েছিলাম, ওরা বলে দেখো ওষুধ খাওয়ায় দেখো কেমন হয়। আচ্ছা, বাবা মারা যাওয়ার পরে বাবার সঙ্গে সঙ্গে মা মোটামুটি অসুস্থ হয়ে পড়েছে, হার্টের পেশেন্ট, তো মার দিকে সবসময় খেয়াল রাখা হয়? আমি তো এখানে ওখানে ছোটরা কিভাবে খেয়াল রাখবে, যতটুকু খেয়াল রাখা যায় অতটুকুই রাখি। আচ্ছা আচ্ছা, তখন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনার দেশবাসীর কাছে কোনো আর্থিক সহায়তা প্রয়োজন আছে কিনা?
আর্থিক সহায়তার প্রয়োজন সবারই থাকে, অথবা আমারও আছে, কিন্তু নিজের মুখে না চাওয়া কি না চাওয়া কি সবই একই কথা। যার এই ভিডিও দেখে যদি আমাকে কথাগুলো ভালো লাগে, যদি কথাগুলো বিশ্বাসযোগ্য হয়, তাহলে সে আমাকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করবেন। অন্য কোনো মানে বিয়ের বোন ডেকে অথবা যে কোনো জিনিস ডেকে বিয়ের কথা বলে এসব নিয়ে সাহায্য করার কোনো দরকার পড়ে না, সেসব সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। নিঃস্বার্থভাবে যদি আমাকে কেউ সাহায্য করতে পারে তাহলে আমি ভাইদের কাছে নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে আমি আপনি নাম্বার নিয়ে নেবেন। আমি এখানে নাম্বার দিতে যাচ্ছি না, যার কারণ আমি কাজ করি যেহেতু আমারও ডিস্টার্ব ফিল একটা হয়, কিন্তু আমি দিতে যাচ্ছি না। আপনি কি কন্টিনিউ ফোনে কথা বলতে পারেন? আপনার সেই সময়টুকু আছে? সময়টুকু শুধু আমার রাত 8টার পরে সময় হয়, 8টা বাজে ছুটি হয়ে যায় গার্মেন্টস, 8টার পরে আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় পাই। 8টার পরে 2-3 ঘন্টা 4 ঘন্টা সময় পান? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে একটু সহায়তা চাচ্ছেন, তো বিনা বিনা স্বার্থে এবং নিঃস্বার্থে স্বার্থ নিয়ে সাহায্য করলে সে সাহায্য আপনি গ্রহণ করবেন? না, স্বার্থ নিয়ে সাহায্য করলে গ্রহণ করবো না। তার কারণ হলো যে নিঃস্বার্থ আর স্বার্থ হলো যে যে নিজের মন থেকে একটা জিনিস সে সাহায্য করবে, ঠিক আছে, কিন্তু তার মনের ফিলে যদি অন্য কোনো কথা যেন না থাকে সেরকমভাবে তাকে সাহায্য করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটি বোন আরেকটি বিষয় আমি জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার বিয়ে শাদী বসার কোনো ইচ্ছা আছে কিনা বা পরিকল্পনা আছে কিনা? আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাকে কেউ পছন্দ করে বা আমাদের মাধ্যমে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, তাহলে কি আসলে আমরা তাকে বা তাদেরকে কথা দিতে পারবো কিনা? আপনার বিয়ে শাদীর ব্যাপারে আমরা কি তাদেরকে কোনো আশ্বাস দিতে পারবো কিনা? হ্যাঁ, আশা দিতে পারবেন যদি সে ভালো হয়, কারণ আমি 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 অথবা আল্লাহর কাছে জানি যে আমি খারাপ না। তারপর নিজে নিজেকে অনেকেই প্রশ্ন করে যে খারাপ না ভালো না, অনেকে প্রশ্ন হয়, কিন্তু আপনারা যাচাই বাছাই করবেন। যদি আমাকে ভালো লাগে, আমার ফ্যামিলি আছে, আমার প্রথমে আপনারা ভাইদের সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন নাম্বার নিয়ে। যদি আমার কথাবার্তায় পরিবারের দিক দিয়ে যদি ভালো লাগে, আমার বর্তমানে এখন আমার মা আছে, আমার বড় বোনেরা আছে, ওরাই এখন আমার গার্জিয়ান, আমি ওদের সাথে কথা বলে যদি ওরা ঠিক করে যে না দেওয়া যাবে তাহলে ঠিক আছে, অন্য কোনো জিনিস নিয়ে আমি নিজের কোনো কিছু করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আসলে ভন্টির জীবনের গল্প অনেকটাই বড়, তো এক পর্বতে সব কিছু তুলে ধরা সম্ভব হচ্ছে না। আমরা আসলে ভিডিওগুলো সংক্ষেপে করতে চাচ্ছি, কারণ ভিডিওগুলো যখন অনেক বড় হয়ে যায়, অনেক রেঞ্জের হয়ে যায়, অনেক সময় আপনারা দেখেন না, বিরক্ত বোধ করেন, সেজন্য আমরা ধাপে ধাপে তাদের জীবনের গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, তেমনি আজও আমরা এই পর্বটি এখানে শেষ করব। এই বোনের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।